হ্যালো, হ্যালো, কি ব্যাপার? এত সকালবেলা ভাবে ফোন দিলা? ফোনটা আরো আগে দেওয়ার উচিত ছিল আমার। তার মানে এখন তো তাও অনেক লেটই হলো। তোমার সাথে আমার সেই কবে থেকে পরিচয়, কিন্তু তোমাকে আমি চিনতে ভুল করছি। এসব কি বলতেছো ভাবি? আমি বুঝলাম না, একটু ভালো করে বলো কি হয়েছে। কারণ তুমি তো সবসময় তোমার সাথে আমি একই কলেজে পড়ে পড়ালেখা করে এত দূর, তো তুমি তো আমার সম্বন্ধে ভালো করে জানো, যার কারণে তুমি আমাকে তোমার ভাইয়ের বউ করে নিয়ে আসলা। কিন্তু তোমার ভাই তো সারা রাত অনেক ঝগড়া করে, কেমন জানি অবছালো। আশ্চর্য কথা, তো অবসানো হবে না? এখন নতুন বিয়ে করলে, নতুন বউ ঘরে পাইলে কি পাগল ছাগল করবে না? আরে না, তুমি সেটা বুঝতেছো না, ওটা না, একটা তো আছে যে মিলামেশার মধ্যে একটা অন্যরকম, এইগুলা না। তোমার ভাই কেমন জানি দেখি অনেক অশ্লীল কথাবার্তা, অনেক খারাপ খারাপ আচরণ, এমন বিহেভ কি কেউ করে নাকি নতুন বউয়ের সাথে? তো প্রথমত অবস্থা তো মানে তুমি হয়তো বেশি রাগ ধরাইছো, বা আমার ভাই যেটা মনে করছে বা যেটা চাইছে সেটা হয়তো তোমার দিতে সাধ্য হয় নাই। দেখে আমার ভাই হয়তো ঝগড়া খেয়েছে এবং হয়তো একটু মুখ কালাকালি করে মন খারাপ করে, মন খারাপ করতেই পারে। এটা হলো তোমার মন খারাপ করার কিছু নেই। না, এই প্রথম রাতে আমি তোমার ভাইয়ের সাথে কি এমন বলবো আর তার কাছে কি এমন চাইবো। আচ্ছা, একটু ভিডিও কল ধরতে পারবে? আচ্ছা ঠিক আছে, দাঁড়াও দেখতেছি। হ্যালো, কি ব্যাপার, এটা গোসল তো করে ফেলাইছে? গোসল এমনি করছি। এমনি করছে, আমরা বুঝাও না, এমনি করছে। আরে হ্যাঁ, হ্যাঁ, বিয়ের পরে, বিয়ের রাত্রে, মানে সকালবেলা গোসল করে এমনি নাকি? আরে গোসল করলে যে তার মধ্যে অন্য কোনো কাহিনী থাকবে সেরকম তো কিছু না। তুমি বাদ দাও ভাবি ওইসব কথা, তুমি আমার আর বুঝতেও না, বুঝছো? এখন যাই হোক, মানে আমার ভাইটাকে তুমি যে এরকম এত কিছু বললা, হ্যাঁ, আমার ভাই কি একদম নর্মাল না একটু শক্ত আছে? আরে না, ও তো আমার দিকে সেভাবে তাকায়ও দেখে নাই। কেন তাকায় দেখবে না কেন? আমার মনে হতো সে সেইটাই, সেইটাই মানে আমার মনেও এমন কথাই তো প্রশ্ন, বারবার নিজের বিবেককে প্রশ্ন করতেছি যে একটা নতুন বউ আমি, আমার দিকে কেন সে তাকাবে না, ভালো করে দুটা কথা বলে না। তার মানে মানে আলো বন্ধ করে দিয়ে কোনো গল্প শুরু কথাবার্তা বলছে না? না তেমন কিছু না, কেমন জানি আচরণ। আমি জিজ্ঞাস করতে গেছি, ও আমার সাথে ঝাড়ি দিয়ে দিয়ে পরে বুঝলাম যে ওর কি আমাকে চয়েস হয় নাই নাকি ওর। আচ্ছা বলো তো, তুমি ওর কি অন্য কারোর সাথে রিলেশন ছিল? না না, আসলে রিলেশন ওরকম কিছু না, তবে মানুষের জীবনে একটু কিছু না কিছু থাকে, সেই ক্ষেত্রে হয়তো একটা কথা মনে পড়ে গেছে, এই জন্য হয়তো তোমার উপরে। যাই হোক, এখন ওটা ধরে রাখে কোন লাভ নেই, ধরো নিজে নিজে একটু সামলাই নিতে হবে, এবং নিজে একটু সামলাই না সবকিছুকে ভালো মানাবে তোমার, বুঝছো? এখন ওটা নিয়ে মন খারাপ করো না। তো যাই হোক, এখন কথা হলো কি, আজকাল কেমন চলছে সেটা বলো। কি আর কাজকাম, প্রথম রাতে হাজবেন্ড যেই, আসলে তোমার আর কিভাবে বলবো, বুঝোই তো একটা মেয়ে বা একটা ছেলের লাইফে বাসরটাই সবচেয়ে উত্তম একটা রাত। এই রাতে যদি তার হাজবেন্ড তার সাথে মানে ভালো করে কোনো কথাও না বলে, তেমন ভালো সম্পর্ক নাই, খুব খারাপই লাগলো ব্যাপারটা আমার। তারপর দেখি আমি কি করতে পারি। আচ্ছা যাই হোক, ওটা নিয়ে মন খারাপ করো না বা করার কিছু নেই, আমি বলছি না, এখন সামলাই নিবা। ভাই যদিও মুখ কালাকালি করছে বা মন খারাপ করছে, তুমি একটু রাগ ভাঙ্গাই দিছো, তা তো সমস্যা কোথায়? রাগ ভাঙ্গাই দিছো যে দেখতেছি কল দিছো, গোসল করছো, হ্যাঁ হাসতেছো, মনে একটু খুশি খুশি লাগতেছে না? আরে না, যাই হোক, এখন স্বামী তো, স্বামী তো আর এটা ফালাই দেওয়ার জিনিস না। কষ্ট হইলেও আমি কিভাবে যেভাবে তাকে দেখি যে ভালো করার কোনো, তার সাথে ভালো ব্যবহার করব, আমি দেখবো যে আস্তে আস্তে কি তার অতীত থাকলেও সেটা যেন ভুলাই দিতে পারি, এই আর কি। ওটা তো দিবে, কিন্তু আসলে আমি যেটা বলছিলাম, মানে হাসি খুশি দেখতে
না, মেয়েদের মন তো হাসির মাঝেও অনেক কষ্ট থাকে, আর আমি আগে থেকে হাসতে জানি, তুমি জানো। সেটা জানি, কিন্তু আজকে কিছু অন্যরকম হাসি, মানে খুব খুবই একটা আনন্দের হাসি। আরে না, হ্যাঁ হ্যাঁ, আসলে হাসির মাঝে কি একটা লুকিয়ে আছে সেটাও আমি বুঝতেছি। যাই হোক, এখন কেমন ভাবে কিভাবে কাটলো এটা একটু বললে ভালো হতো। কেমন ভাবে কিভাবে কাটলো কি? হাজবেন্ড তো বললাম, এই তো আরে বল না, কোনো কিছু কিন্তু আসলে ভয় ভূত লাগছিল নাকি এটা বলছি? সেটা তো ভয় লাগছিলই। ভয় করার কি আছে, বড় মানুষ দেখে। স্বাভাবিক, প্রথম রাত একটা ছেলের সাথে রাত কাটাইলাম, যাই হোক, বুঝলে তো। এর আগে তো আমি তার প্রেম টেমও করি নাই, যে তার সাথে কথাবার্তা বলছি, টাইম পাস করছি, আমার কাছে তো সে একেবারে নিউ, তো তাই আর কি। সাথে খাওয়া দাওয়া করছিলে কিন্তু? রাত্রে তো কি এক গ্লাস দুধ, আর হচ্ছে তোমার ভাই কে দই মিষ্টি খাওয়াতে নিছিলাম, ও তো খায়নি। ও, তারপর আমি ও ভাবছিলাম খাবো না, কিন্তু তারপর খাবার তো নষ্ট করা যায় না, পরে খেয়ে নিছিলাম ওই আর কি। ভাই খাওয়াই দিছিল না? আমি ওরে খাওয়াই দিছিলাম, খাইতে চায় নাই, তাও জোর করে একটু দিছিলাম, যাক, ও তোমার খাওয়াইছে, তুমি ওরে খাওয়াই দিছে, এই তো মনে করো। তাই মানে মনে খুশি ছিল, তারপর তো ভাই মুখে লাগলে পরশু থেকে একটু মনটা খারাপ লাগছে। তারপর যখন খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে তখন তো মনে অনেক খুশি লাগছিল। হ্যাঁ, মনে তো কত রকমই ভাবছিলাম, কিন্তু আচ্ছা যাই হোক, লাইফে এটাই তো আর লাস্ট রাত না, আরো তো আছে, দেখা যাবে। পরে পরে রাখের এখন কি অবস্থা, কি হবে একটু মাঝে ফোন দিয়ে আমার একটু বলে দিও। হ্যাঁ, কেমন কি রকম কি করতে, মানে করলে ভালো হয়, কোনটা কি অবস্থা সেটা আমাকে একটু জানাই দিও। হ্যাঁ বাবু, আচ্ছা বলবো নে। আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো থাকবেন, দেখা আচ্ছা হবে। ওকে আচ্ছা, তুমিও ভালো থেকো। ওকে, আল্লাহ। আচ্ছা, বাই, আল্লাহ হাফেজ।